বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো একদম দোকানের মতন মুচমুচে আলুর চপ কীভাবে বাড়িতে বানাবেন থেকে বেশি টেস্টি এটা সন্ধ্যাবেলার চায়ের সঙ্গে যেমন ভালো লাগে তেমন কিন্তু মোড়ের সঙ্গেও ভালো লাগে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আলুর চপের জন্য সবার প্রথমে আলুর পুর তৈরি করার জন্য কড়াইতে আমি দিয়েছি এক চামচ সাদা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা একটু লালচে রঙা আসা পর্যন্ত ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গ্রেট করা আদা রসুন একটা চামচ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এখানে আমি দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর তেলের পরিমাণটা কিন্তু এক চামচের বেশি কিন্তু একদমই দেবেন না তাহলে কিন্তু পুরটা খুব একটা ভালো হবে না এবার এর মধ্যে দিয়ে দিয়েছি আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ এবারে দিয়ে দেবো সামান্য জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য ধনের গুঁড়ো দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো সামান্য মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি সামান্য একটু জল দিই এবার মশলাটা একটু কষিয়ে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত দেখুন দু মিনিট লো আছে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বড় বড় দুটো সাইজের আলু আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আলুটা কিন্তু খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে এর মধ্যে যেন দাঁড়া দাঁড়া ভাব যেন না থাকে এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই মশলার সঙ্গে আলুটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি আমি দেখুন এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন নুন দিয়ে আবারও ভালো করে মিশিয়ে এটা দু মিনিট এইভাবে সমানভাবে নাড়াচাড়া করব দেখুন দু মিনিট নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্পেশাল মশলা এখানে স্পেশাল মশলা বলতে এখানে ভাজা মশলা আমি আগের থেকে তৈরি করে রেখেছিলাম এর মধ্যে আছে ধনে জিরে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা শুকনো কলাই ভেজে এটা গুঁড়ো গুঁড়ো করে নিয়েছিলাম ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরও এক মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করার পর দেখা যাবে যে কড়ার থেকে দেখুন এইভাবে ছেড়ে দিচ্ছে তখনই বোঝা যাবে যে পুরটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব তবে পুরটা কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে চপ তৈরি করার আগে ওদিকে ঠান্ডা হতে থাক আর এদিকে আমি ব্যাটার তৈরি করার জন্য একটা ছোট বাটিতে নিয়েছি এক বাটি বেসন বেসনটা দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ চালের গুঁড়ো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ এবার এই শুকনো উপকরণটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে একটা কথা বলে রাখি চপ যদি ঠান্ডা হওয়ার পর যদি অনেকক্ষণ মুচমুচে রাখতে চান তাহলে কিন্তু অবশ্যই করে এর মধ্যে চালের গুঁড়োটা মেশাবেন এবার কালারের জন্য দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যদিও এটা অপশনাল আপনারা যদি পছন্দ না করে তাহলে স্কিপ করবেন ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে বাটি মেপে জ বেসনটা নিয়েছিলাম সেই বাটি ম্যাপেই জলটা দেবো আমি দেখুন অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে এইভাবে এই ঘন অবস্থাতেই কিন্তু দুই থেকে তিন মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখুন ঠিক এরকম আঠালো মতন তৈরি করে নেব আগে দুই তিন মিনিট ফেটিয়ে নেওয়ার পর এবার বাকি যে জলটুকু সেইটুকু অল্প অল্প দিয়ে আবারও খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আমি এইভাবে যদি চপের ব্যাটারটা যত ভালোভাবে ফেটানো হবে এটা কিন্তু ততটাই ফুলকো হবে আর বেশ মুচমুচেও হবে দেখুন সম্পূর্ণ জল দিয়ে আমি আরও দুই থেকে তিন মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছি তারপর এটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব আর এদিকে দেখুন আমার আলুর পুরটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে এবার এর থেকে গোল গোল করে একটা বল তৈরি করে নেব এখানে কিন্তু বলগুলো আমি খুব বেশি ছোটোও করছি না আর খুব বেশি বড়োও করছি না মিডিয়াম সাইজের মতন চপের বলের যে আকার সেটা তৈরি করে নিচ্ছি এখানে সব করে তৈরি করে নেওয়ার পর এবারে দেখুন একটা প্লেটে আমি শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি এই যে যে পুরটা পুরটা বানিয়ে এর মধ্যে রাখবো যাতে করে যে আলুর যে চপের পুরটা সেটা থালাতে লেগে না যায় বা আটকে না যায় এবার দেখুন একটা করে বল নিয়ে এরকম দুই হাতের তালুতে একটু চেপে দিচ্ছি তবে হাতে হালকা একটু সাদা তেল বা সর্ষের তেল হোক একটু লাগিয়ে নেবেন তাহলে কিন্তু আর হাতে লেগে যাবে না ঠিক এইভাবে হালকা হাতে একটু চেপে চেপে এরকম শেপ দিয়ে নেব আর এদিকে দেখুন পাঁচ মিনিট রেখে দেওয়ার পর ব্যাটারের ইয়েটা টেক্সচারটা ঠিক এরকম এসছে আর একবার একটু ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ আমি গরম তেল তেল দিয়ে কিন্তু খুব ভালো করে আবার একটু মিশিয়ে নেব যখন চপটা ভাজবেন ঠিক সেই মুহুর্তেই কিন্তু গরম তেলটা মিশিয়ে নেবেন তাহলে দেখবেন এটা কিন্তু বেশ ফুলকো ফুলকো হবে আর বেশ মুচমুচেও হয়ে যাবে চপটা দেখুন খুব ভালো করে ফেটি নিয়েছি এবার এদিকে কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করতে বসিয়েছি তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমে মিডিয়ামে রেখে লো টু মিডিয়ামে রেখে একটা করে এরকম পুর ব্যাটারে ভালো করে দুপাশ কোট করে এইভাবে গরম তেলে ছেড়ে দেবেন গ্যাসের ফ্লেম এই সময় কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন হলে কিন্তু তাড়াতাড়ি কিন্তু এটা উপরটা লাল হয়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে আর উপর থেকে তেলটা কিন্তু এইভাবে সরিয়ে দিলে সঙ্গে সঙ্গে ফুলে উঠবে আপনারা কিন্তু খুব সহজেই এইভাবে বাড়িতেই একদম দোকানের চাইতেও সবথেকে বেশি টেস্টি মুচমুঝে আলুর চপ তৈরি করে নিতে পারবেন আর খেতেও কিন্তু দোকানের চাইতে সব থেকে বেশি টেস্টি হবে দেখুন প্রত্যেকটা চপ কিন্তু একদম ফুলকো ফুলকো তৈরি হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকের এই আলুর চপের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর বেশ কত সুন্দর মুচমুচে হয়েছে আর কালারটাও কিন্তু বেশ সুন্দর এসেছে এবার এটা নামিয়ে নিচ্ছে দেখুন এখানে আমার পাঁচটা চপ ভেজে নেওয়া হয়ে গেছে তাহলে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন ভালো